রায়গঞ্জের ছত্রপুর এলাকায় উদ্ধার হলো এক বিরল প্রজাতির কচ্ছপ। রবিবার এলাকার বাসিন্দা রাজু দাস রাস্তায় একটি কচ্ছপ দেখতে পান। সেই কচ্ছপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি, রাখা হয় একটি বড় জলের পাত্রে। তারপর বন দপ্তরে খবর দিলে তারা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু কিভাবে ওই এলাকায় এই ধরনের কচ্ছপ এলো তা সঠিকভাবে জানা যায়নি। এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার বেদবাড়ি গ্রামে। এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে রক্তাক্ত ওই গলা কাটা মৃতদেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোয়ালপুকুর থানার পুলিশ। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম জাকির হোসেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিয়ের তিন বছরের মধ্যে পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে। মৃত ওই গৃহবধূর নাম আম্ভা সরকার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্তরা। বিজেপি ছেড়ে প্রায় 5 শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূলে। রবিবার মালদা কলেজ অডিটোরিয়ামে এই দলবদল কর্মসূচি আয়োজন করা হয়। সাংসদ মৌসুম বেঞ্জিনুর, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রবিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অনুষ্ঠিত হলো বাংলার যুবশক্তি কর্মসূচি। অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তরুণ যুবকদের নিয়ে যুবশক্তি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা এলাকার যে কোনো পরিবারের সদস্যদের বিপদে আপদে সবসময় পাশে থাকবে বলে এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে বুনিয়াদপুর যুব সভাপতি তন্ময় সরকার, সরফরাজ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লকডাউন পরিস্থিতিতে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলে দুস্থ মানুষের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল দুর্গাপুর ভাই ভাই সংঘ। শনিবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে 2 শতাধিক দুস্থ মানুষের মধ্যে চাল ডাল আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে সাগর রহমান, অরিন্দম কুণ্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিপিআইএম এবং বিজেপি ছেড়ে শতাধিক পরিবারের সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার রাতে দলবদলের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ইটাহার থানা সুরুন 2 অঞ্চলের গোটবাড়ি মোড় এলাকায়। এই অঞ্চলের বালিজল এবং উত্তর বালিজল সংসদে সিপিআইএম এবং বিজেপির শতাধিক পরিবারের সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন আসলাম আলী, আমজাদ হোসেন, গোপালচন্দ্র দত্ত সহ অন্যান্যরা। করোনা আবহে জমায়েত এড়াতে মহরম মেলা না করার সিদ্ধান্ত নিল হেমতাবাদের মহরম কমিটিগুলি। রবিবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেমতাবাদ বিডিও অফিসে এক বৈঠক আয়োজিত হয়। হেমতাবাদ থানার ওসি দিলীপ রায়, জয়েন্ট বিডিও আবির দত্ত সহ বিভিন্ন মহরম কমিটির প্রতিনিধিরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। রবিবার মালদার নানাগোলা বাসস্ট্যান্ডে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল। নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে ওই দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। এদিন দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, বাবনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি উৎপল সরকার সহ অন্যান্য নেতৃত্ব। শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নূরপুর অঞ্চলের গোবিন্দপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম টোটন রায়, তার বাড়ি পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। প্রায় 2 বছর আগে গোবিন্দপুর এলাকার বাসিন্দা লালী সরকারের সাথে বিয়ে হয় টোটনের। এ নিয়ে অশান্তি হলেও 2 মাস আগে থেকে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে সে। শনিবার রাতে ঘরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হেমতাবাদ সিপিআইএম এর উদ্যোগে প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্বপন ঘোষ, মজিদুর রহমান, ওয়াজেদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রায়গঞ্জ থানার টেনহরি গ্রামে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে নিয়ে এসেছে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম হরিপদ বর্মন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারিভাবে দেওয়া নানা সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মিলছে না, এই অভিযোগ তুলে রবিবার রায়গঞ্জের তাহিরপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালো গ্রাহকেরা। তাদের বক্তব্য, এই সেন্টারে চাল ডাল ছোলা ইত্যাদি সামগ্রী ওজনে কম দেওয়া হচ্ছে। যদিও এ ব্যাপারে কর্তব্যরত কর্মীরা বলেন মাপার যন্ত্র না থাকার কারণেই এই সমস্যা হয়েছিল, পরবর্তীতে তা মিটে গিয়েছে।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল সভাকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার সভা আয়োজিত হল কুশমন্ডিতে। ভার্চুয়াল সভার প্রচার সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন পাশাপাশি কুশমন্ডি ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের 42 জনের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কৌশিক ভট্টাচার্য, জেলার তৃণমূল সভানেত্রী মিঠু জোয়ারদার সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।